এই প্রথম নিউরো সার্জারিতে সাফল্য পেল মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এতদিন ধরে মালদা মেডিকেল কলেজে সম্ভব ছিল না, নিউরো সংক্রান্ত অস্ত্রোপচারের ক্ষেত্রে ছুটতে হতো শিলিগুড়ি অথবা কলকাতা। কিন্তু এবারে অবাস্তবকে বাস্তব করে দেখালো মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, মালদা শহরের কৃষ্ণপল্লী এলাকার বাসিন্দা রঞ্জন সাহা ষাট গত 23 দিন আগে গাছ থেকে পড়ে জখম হয়েছিলেন তিনি, আর কোমরের হাড় ভেঙে যায় তার। তার চিকিৎসা চলছিল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। নিউরো সংক্রান্ত চিকিৎসা চলছিল ওই মুমূর্ষু রোগীর। অবশেষে বুধবার সকালে মালদা মেডিকেল কলেজের একটি টিম গঠন করে বিশিষ্ট নিউরো সার্জন ডক্টর অশোক কুমার আচারিয়ার নেতৃত্বে 6 ঘন্টার প্রচেষ্টায় এই অস্ত্রোপচারটি হয়। এখন রোগী সমস্ত রকমভাবে ভালো আছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকেরা। এই অস্ত্রোপচারের ক্ষেত্রে 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচ হতো বলে জানিয়েছে মেডিকেল কলেজের চিকিৎসক। কিন্তু মালদা মেডিকেল কলেজে সম্পূর্ণ বিনামূল্যে এই অস্ত্রোপচার করা হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্যসাথী কার্ড থাকার কারণে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আরও বিশেষ সুযোগ পেয়েছে ওই রোগী এবং তার পরিবার। এই অস্ত্রোপচারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী, ব্লাড ব্যাংকের কর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন রোগীর পরিবার। কলেজেই প্রথম করলাম, এর আগে কোনোদিন এখানে হয়নি, এখানে নিউরোসার্জিস সেটাও ছিল না। আমরা নতুন করে শুরু করেছি, বিগত 1 বছর হলো এবং এর মধ্যে আমরা অনেক বড় বড় অপারেশন করেছি। এই অপারেশনটা তার থেকেও বড় অপারেশন। আমি ঝুঁকি নিয়ে করবো কিনা ভাবছিলাম, কিন্তু যেহেতু আমাদের স্টাফের পেশেন্ট এবং আমাদের সুপার খুব আমাদের সাহায্য করেন, ওনার অনুরোধে আমরা এই অপারেশনটা করার সিদ্ধান্ত নিলাম। আমরা টিমে 4 জন সার্জন ছিলাম, আর অ্যানেস্থেটিস্ট ছিল আমাদের 3 জন, তার সঙ্গে টেকনিশিয়ান ছিল আমাদের অ্যানেস্থেটিস্ট সঞ্জীব পাল, ডক্টর সঞ্জীব পাল, আর আমি ডক্টর অশোক আচার্য নিউরো সার্জন, আমাদের ডক্টর ইন্টু আছে, আর আমাদের অদ্বিতীয়া আমাদের হাউস স্টাফ আছে, আর অরুণেশ আছে, আর আমাদের হেড সিস্টার আমাদের পূর্ণিমা সাহা, উনি 1 সপ্তাহ জুড়ে কাজ করে যাচ্ছে কিভাবে ওটিটা করা যায়, যন্ত্রপাতি কিভাবে আসে, এই যে ইমপ্ল্যান্ট লাগানো হয়েছে, এই ইমপ্ল্যান্ট প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা খরচা ইমপ্ল্যান্টেই, সেইটা কি করে আসবে, সেটা কি করে আমরা ফ্রিতে পাবো, সেই ব্যবস্থা পুরো পূর্ণিমাদি ব্যবস্থা করেছে এবং ফেয়ার প্রাইস থেকে ইনস্ট্রুমেন্ট এসে লাগানো হয়েছে। স্যার কবিতাদি উনি ওটির প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আমাদের সঙ্গে সাহায্য করে গেছেন। এটা বিরাট একটা ব্যাপার, কারণ এতক্ষণ দাঁড়িয়ে কাজ করা একজন সিস্টারের পক্ষে খুব অসম্ভব, কিন্তু উনি আমাদের সঙ্গে সমানভাবে কাজ করেছেন। দেখিয়েছে সানি ভালো দেখিয়েছে, কিন্তু পাশে আমাদের একটা ওটি হওয়ার জন্য সিয়ামটা আমরা পুরোটা পাইনি। আমি সুপার এবং সবার কাছেই বলবো, যদি আমাদের নিউরোর জন্য ডেডিকেটেড একটা সিয়াম আসে। কতক্ষণ লাগলো এই অপারেশন করতে? আমাদের 5 থেকে 6 ঘন্টা লাগলো, কিন্তু এটা অন্য কেউ সার্জেন্ট করলে 8 থেকে 10 ঘন্টা লাগতো। আমরা খুব তাড়াতাড়ি 5 থেকে 6 ঘন্টার মধ্যে ওটি করতে পেরেছি। তারা সহযোগিতা করছে, তারা আমাদের সঙ্গে ছিল এবং ড্রিপিং ড্রেসিং ওটির পরে পাল্টানো, পেশেন্টকে পজিশন করা সবটাই ওনারা করেছেন এবং তারপরে পেশেন্ট আজকে ভালো আছে। আশা করি পেশেন্ট হয়তো ভবিষ্যতে হাঁটতে পারে। কি হয়েছিল? বাড়ির লোকে যেটা বলছিল যে গাছ থেকে পড়ে গেছিল, পড়ে গিয়ে ও 7-8 দিন আমাদের মালদা মেডিকেল কলেজে ভর্তি আছে, কিন্তু কিভাবে অপারেশন হবে, কেননা ইমপ্ল্যান্ট আমাদের সাপ্লাই ছিল না। এই এর আগে একটা আমরা ইমপ্ল্যান্ট করেছিলাম, সেটা পেশেন্ট পার্টি কিনে দিয়েছিল, কিন্তু এবার হসপিটাল ইমপ্ল্যান্ট ব্যবস্থা করে দিয়েছে, সেটা আমাদের আনন্দের ব্যাপার। আমরা ভবিষ্যতেও হসপিটালে সাপ্লাই করা ইমপ্ল্যান্ট পাবো এবং আমরা অনেক ওটি করতে পারবো। স্যার আপনার নাম পরিচয়? আমার নাম ডক্টর অশোক কুমার আচার্য, এই জন্য নিউরোসার্জারি মালদা মেডিকেল কলেজ।